মাসউদ, হযরত আনাস এদের নকল করে মাযহাব তৈরি হয়েছে। বেয়াদবের গোষ্ঠী হানাফি মাযহাবের আমলকে তুমি ব্যঙ্গ করো, তুই সাহাবীকে ব্যঙ্গ করিস, তুই রাসূলকে ব্যঙ্গ করিস, নবীর সুন্নাতকে তুই ব্যঙ্গ করিস। কারণ সাহাবায়ে কেরামের হুবহু নকল কপি আমল মাযহাবি আইম্মারা হিফাজত করেছেন। জাস্টিস তকি উসমানী বলেন বড় বসিরতের সাথে, উনি বলেন যে আমি বলছি মাযহাবি আইম্মায়ে মুজতাহিদিনদের পরে একমাত্র জামাত আকাবির উলামায়ে দেওবন্দের জামাত যাদের ভেতরে নবীজির সুন্নত হুবহু মাহফুজ আছে। সর্বরে দু আলম নবী গজওয়াতুল হিন্দের যে ঘোষণা দিয়েছিলেন সেটা হিন্দুস্তানের আকাবির উলামাদের নেতৃত্বেই হবে। এই হিন্দুস্তানের উলামাদের নেতৃত্ব হবে যাদের ভেতরে নিসবতে ইত্তেহাদি সাবেত আছে। নবীজি যেমন সাহাবীদের যোগ্য জামাত গঠন করেছে, মাযহাবি ইমামরা যেমন তাদের যোগ্য ছাত্র গঠন করেছে, আইম্মায়ে আকাবিরে উলামায়ে হিন্দের জামাত দারুল উলুম দেওবন্দের জামাত দেওবন্দি মাসলাকের মাদ্রাসাগুলোর জামাত যারা, তারা হুবহু ইত্তেহাদি নিসবতের মুজাহিদ পয়দা করে, তারা পয়দা করে সাহাবাতের মাধ্যমে হুবহু সাজিদুর রহমান, তারা পয়দা করে সাহাবাতের মাধ্যমে হুবহু মামুনুল হক, তারা পয়দা করে সাহাবাতের মাধ্যমে হুবহু ফজলুল হক আমিনি, তারা পয়দা করে সাহাবাতের মাধ্যমে হুবহু হাফিজজি, তারা পয়দা করে তাদের সাহাবাতের মাধ্যমে হুবহু পীরজি শামসুল হক ফরিদপুরি। মনে রাখতে হবে বেয়াদবের গোষ্ঠী আইনের আওতায় 15 জনকে আটকায় রেখে বাংলার মাটি তথা হিন্দুস্তানের বিপ্লবকে তোরা থামাতে পারবি না। ঘরে 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 আমিনি আছে, ঘরে ঘরে শেখুল হাদিসের সন্তান আছে। 20 জায়গার অধিক জায়গায় আল্লাহ পাক নির্দেশ করেছেন আমাদেরকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো। দুটি বিষয় এমন যে আল্লাহর অনুসরণ রসুলের অনুসরণ ব্যতিরিকে সম্ভব নয়। সঙ্গত কারণেই কেউ যদি আল্লাহ তাআলার গোলামি করতে চায়, কেউ যদি আল্লাহর অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয় গোলাম হতে চায়, তাইলে আল্লাহ পাকের এই ভালোবাসা পাইতে তাকে নবী পাকের অনুসরণ করতে হবে। কালামে হাকিমের এই যে জায়গায় জায়গায় যে ফরমান আল্লাহ তাআলা জারি করেছেন, এই ফরমান সাহাবায়ে কেরাম সঠিকভাবে বুঝেছিলেন, যে কারণে সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের অনুসরণ নবীজির তাআতের মাধ্যমে করেছেন, নবীজির অনুসরণের মাধ্যমে করেছেন। এ কারণে সাহাবায়ে কেরামের মোবারক ওই জামাত, যেই জামাতের উপরে আল্লাহ পাক সন্তুষ্টির ঘোষণা ওহির মাধ্যমে দিয়েছেন এবং তার হাবিবের কাছে যাদের উপরে সন্তুষ্টির ঘোষণার আয়াত নাজিল করেছেন, সেই মোবারক জামাত হলো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের জামাত, যারা আল্লাহ পাকের নির্দেশ মেনে নবীজির অনুসরণ তারা এই রকম করেছে যে তারা নিসবতান নবীজির অনুসরণে ইত্তেহাদি নিসবত কামাই করেছে। অর্থাৎ নবীজির জীবন যেমন ছিল সাহাবায়ে কেরাম নবীজির হুবহু ফটোকপি হয়ে গিয়েছিলেন। যেমন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে নবী পাকের নিসবতে ইত্তেহাদি, আল্লাহর রসুলের সকল আমল তিনি এমনভাবে নকল করেছেন এবং নবীজির নকল করে এমনভাবে আল্লাহ পাকের কাছে মাহবুব হয়েছেন যে সাহাবায়ে কেরামের ভেতরে জামাতের ভেতরে তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন নবীজির অনুসরণ অনুকরণের মাধ্যমে। সাহাবায়ে কেরামের জামাতের ভেতরে নবীজির অনুকরণ সবচেয়ে বেশি ছিল সিদ্দিক আকবর ইবনে কুহাফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভেতরে। অবশ্য নবীজির প্রত্যেক সাহাবী
নবীজির ইত্তিবায় সর্বোচ্চ ইত্তিবাকারী জামাত হিসেবে স্বীকৃত। এ কারণে নবীজির সাহাবায়ে কেরাম সম্পর্কে নবীজিও খুশি হয়ে বলেছেন, আমার সাহাবিরা তারকার মতন, যারা আমার সাহাবিদের অনুসরণ করবে যে কোনো একজনকে অনুসরণ করলেও সে হিদায়তের পথে পরিচালিত হবে। সাহাবায়ে কেরাম তো নবীজির সুন্নত এইভাবে অনুসরণ অনুকরণ করেছেন, যেই সুন্নতটা আমলি সুন্নত না, কোনো ওয়াকেয়া অথবা কোনো ঘটনার সাথে সম্পৃক্ত কোনো অনুকরণ, সেই অনুকরণও সাহাবায়ে কেরাম নবীজির করেছেন। নবীজি কোথাও ইস্তেনজা করেছেন, সাহাবি নবীর অনুকরণে সেখানে বসেছেন। নবীজি কোনো বাগানে ঘুমায়েছেন, সাহাবি নবীর অনুকরণে সে বাগানে গিয়ে গিয়ে ঘুমায়েছেন। নবীজি কখনো হেসেছেন তো সাহাবি হেসেছেন, হেসে হেসেও নবীর অনুকরণ করেছেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন ওযু করতেছিলেন আর ওনার পাশে একজন দাঁড়িয়ে ওযু দেখতেছিল, অর্থাৎ হযরত আলীর ওযু দেখে দেখে সে ওযু শিখতেছিল। ইবাদত দেখে দেখে শিখা এটাও একটা সুন্নাত। আবেদের ইবাদত দেখে ইবাদত শিখাও সুন্নাত। এ কারণে আল্লাহর রাসূল নামাজও দেখে দেখে ঠিক করতে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো, অর্থাৎ আমাকে যেমন ওযু করতে দেখো সেরকম ওযু করো, যত ইবাদত আছে সকল ইবাদত যেভাবে আমাকে করতে দেখো সেভাবে করো। এ কারণে সাহাবিরা নবীজি কোনো ইবাদত করলে দেখতেন যে কেমনে ইবাদত করতেছেন। ডিজিটাল যুগে অবশ্য রান্না দেখে, বিভিন্ন খাবার রান্না করা কেমনে যায় এটা দেখে, কিন্তু ইবাদত কেমনে করতে হয় এটা দেখে না, আন্দাজে ইবাদত করে। এ কারণে 70% 60% মুসলমান এমন আছে যাদের ওযু হয় না, তারা ওযু করে তাদের ওযু হয় না, কারণ ওযু তো দেখে শিখে নাই, ওযু কেমনে করতে হয় তা শিখে নাই, তাই এমনভাবে ওযু করে যে তার ওযুই হয় না, শিখে নাই তো আন্দাজ করে করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করতেছেন আর ওনার পাশে একজন দাঁড়িয়ে ওযু দেখতেছেন। হযরত আলী যখন হাত ধুইতেছেন মুখ ধুইতেছেন তো দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, এই দোয়া পড়তেছেন। আর যখন হাত ধুইতেছেন তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে বারবার তাকাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। ওযু শেষ হয়ে গেলে আগন্তুক বলে, ও গো আলী, ওযু বানালেন কিন্তু আমার দিকে তাকায় তাকায় বারবার যে হাসি দিলেন কেন দিলেন, হাসলেন কেন এটা বুঝি নাই, তার মানে আমার দাঁড়ায় থাকা কি আপনার পছন্দ হয় নাই নাকি, অথবা কেন আপনি হাসছিলেন জানতে চাই। হযরত আলী বলেন, তুমি যেমন আমার ওযু দেখতেছিলে, একদিন আল্লাহর রাসূল ওযু বানাইতেছিলেন আর আমি পাশে দাঁড়িয়েছিলাম, নবীর ওযু দেখে দেখে আমি ওযু শিখতেছিলাম, আল্লাহর দোস্ত আমারে দাঁড়িয়ে থাকা আর ইবাদত শিখা এ আগ্রহ দেখে আল্লাহর নবী খুশি হয়েছিলেন। নবী যখন হাত ধুইতেছিলেন দোয়া পড়তে পড়তে আল্লাহর নবী আমার দিকে তাকায় তাকায় মুস্কি হাসতেছিলেন। ওই যে নবীর জীবনে আমি আলীর সাথে একটা হাসির চিত্র আছে, আজকে ওই
নবীজির হাসির নকলের সুন্নতের আমলের মওকা আমার হয়েছিল। আমি যেমন নবীর ওযু দেখতেছিলাম, আজ তুমিও আমার ওযু তাকায় তাকায় দেখতেছিলে, তাই আমিও আমার হাত ধৌত করার সময় তোমার দিকে তাকায় তাকায় নবীজির অনুকরণ করে হাসি দিলাম। নিজের ওযুর এই চিত্রটাকে নবীজির হুবহু হাসির চিত্র সহকারে নকল কপি বানায় রাখলাম। ময়দানে মাহশারে যদি ইবাদতে ত্রুটি ধরা পড়ে যায় তো বলবো, আল্লাহ তোমার বন্ধুর সিরাতে এমন একটা ওযুর চিত্র আছে যে ওযুর চিত্রে হস্ত ধৌতের সময় তোমার দোস্ত পাশে দাঁড়িয়ে থাকা আমি আলীর দিকে তাকায় হেসেছি। আর আমার জীবনেও এমন একটা ওযুর চিত্র আছে যে আমি আমার একজন সাথীর দিকে তাকায় ওযুর সময় হাত ধৌতকরণের সময় হেসেছি। আমার এই হাসি প্রমাণ করে আমি তোমার নবীর অনুকরণকারী আশিক ছিলাম। আল্লাহ এই অনুকরণের বদলতে আজকে তোমার হাবিবের সাথে আমাকে জান্নাত দিয়ে দাও। এই পর্যন্ত গিয়েও সাহাবা একরাম নকল করেছেন, সাহাবা একরাম এইভাবে নকল করেছেন বিধায়ী সাহাবা একরামের উপরে আল্লাহ তাআলা রাজি। এই সাহাবা একরামের নবীজির হুবহু নকলের এই জামাতটার পরে নবীজির হুবহু নকলের আর একটা মুবারক জামাত হলো আইম্মায়ে মুজতাহিদিন, মাজহাবি আইম্মাদের জামাত। সাহাবিদের পরে সবচেয়েতে সাহাবিরা যেমন উম্মতকে নবীর অনুকরণ শিখাইছে হুবহু, মুজতাহিদিন মাজহাবি ইমামদের জামাত ও উম্মতকে নবীর অনুকরণ শিখাইছেন হুবহু। লা মাজহাবি না মাজহাবি, লা মাজহাবিরা তো ওরা নবীর সুন্নত থেকে মানুষদেরকে সরায়, ওদের ফতোয়া টুপি ছাড়া নামাজ হয় তাই টুপি দরকার নেই, টাই প্যান্ট পরেও নামাজ হয় তাই প্যান্ট শার্ট পরিবর্তন করে পাঞ্জাবি পরার দরকার নেই, এটা হলো ওদের ফতোয়া। কারণ ইহুদির এজেন্ট মার্কা ফতোয়া, সব নবীর উম্মত থেকে নবীর রং বিদায় করে দেওয়ার ফতোয়া। বেয়াদবের গোষ্ঠী টুপি ছাড়া নামাজ হয় তাই এই ফতোয়া আওয়ামের কাছে পেশ করতে হবে। এবং বিষয়টা এমন হয়েছে যারা এই সকল গ্রুপের সাথে সম্পৃক্ত তারা সুন্নতের সাথে দূরত্ব, এবং তারা দাবি করে আহলে হাদিস কিন্তু সুন্নতকে তারা গালি দেয়, আহলে সুন্নার সাথে তাদের সম্পর্ক নাই। আমি আহলে হাদিস এক এলাকায় বয়ান করতে গেছি, টোটাল মাহফিল মিলে 10-12টা টুপি পাইছি মাত্র, বাকি সব টুপি ছাড়া। কিরে টুপি ছাড়া শ্রোতা কেন? এরা হলো ওই ফতোয়া মুখস্থ করেছে যে টুপি ছাড়া নামাজ হয় তাহলে টুপি ছাড়া ওয়াজ হয়, টুপি ছাড়া জিন্দগি পরিচালনা হয়। সুন্নত থেকে দূরে সরায় কিন্তু মাজহাবি আইম্মায়ে কেরাম জাতিকে ছোট ছোট সুন্নত শিখাইছেন। এই কারণে নবীর ছোট ছোট সুন্নত, ছোট ছোট মুস্তাহাব কোন কোন ইমাম তার মাজহাবের ভেতরে নিয়ে এসেছেন। অর্থাৎ নবীজি জীবনে যে কাজটা একবার করেছেন কোন ইমাম সেই কাজটাকেও নিজের মাজহাবে ঢুকাইছেন। এ কারণে যা আমার রাসূল যে জীবনে একবার জোরে আমিন বলেছে এটা জমিনে জিন্দা থাক, তাই কোন ইমাম তার নামাজে জোরে আমিন বলেছেন। আমার নবী জীবনে কোন সময় হাত এভাবে উঠাইছেন? আমার নবীর জীবনের রফল ইয়াদাইনের আমলটাও জীবিত থাক, এ কারণে কোনো ইমাম সেটাকে নিজের মাজহাবে প্রবেশ করাইছেন। নবীজির প্রত্যেকটা সুন্নতের আমল যদি কেউ করতে চায় আর আল্লাহর পেয়ারা হতে চায় তো মাজহাবি ইমামদের জিন্দেগি আর ফিকহের দিকে নজর করে তাকাইলে দেখা যায় আইম্মায়ে মুজতাহিদিন মাজহাবি যারা ছিলেন এরাই ওই জামাত
যারা হুবহু সাহাবীদের অনুকরণকারী। সাহাবায়ে কেরাম যেমন নবীর অনুকরণ করেছে, তারাও নবীজির অনুকরণ করেছে। এ কারণেই মাযহাবি আইম্মায়ে কেরাম ছোট্ট থেকে ছোট্ট সুন্নতের মূল্যায়নকারী ছিলেন, এবং এক ইমামের কাছে আরেক ইমামের সুন্নত ওয়ালা জিন্দগির খবরও ছিল। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মুবারক স্বপ্ন দেখে খুশখবরি দেওয়ার জন্য আহমদ বিন হাম্বলের কাছে খাদেম পাঠাইছেন, যে যা বলো নবীজি স্বপ্ন যোগে তার এই কথা বলছে। সুখবর নিয়ে খাদেম গেল, আহমদ বিন হাম্বল তখন জেলখানায় বন্দী আছে, জালিমের ব্যত্রাঘাতে ওনার পায়ের চামড়া ছিঁড়ে যায়, এমন জুলম আর নির্যাতনে আছেন। ওই সময়ে নবীর খুশখবর ইমামে শাফির পক্ষ থেকে খাদেম গিয়ে আহমদ বিন হাম্বলের কাছে পেশ করেছে, তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো, এটাই সফলতার রাজপথ। সুখবরটা পাওয়ার সাথে সাথে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নিজের খাদেমকে বলতেছেন, জেলখানার ভেতর একটা সুখবর লয়ে আসলা, কেউ যদি কোনো সুখবর নিয়ে আসে তাকে কিছু হাদিয়া দেওয়ার নবীর সুন্নাত। কিন্তু জেলখানায় জালিমের জিন্দানখানায় সুখবর নিয়ে এসেছ, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে এখন নাই। তারপরেও নবীর এই সুন্নতটার আমল আমি আমার জিন্দগির থেকে বিয়োগ হতে দেব না, আমার গায়ের পরনের যে জুব্বাটা আছে এটা খুলে তোমাকে আমি হাদিয়ে দিয়ে দিতেছি। যেই জুব্বাটা জালিমের বেতের আঘাতে আঘাতে ছিঁড়ে গেছে, আমি জানি আগামীকালকে থেকে যখন আমার পিঠে বেত্রাঘাত করা হবে, আজকে পর্যন্ত বেতের প্রতিটি বাণী আমার জুব্বার কাপড়ে লেগে কাপড় ছিঁড়েছে, কালকের থেকে হয়তো বেতগুলো সরাসরি আমার পিঠের চামড়া ছিঁড়বে। তারপরও পিঠের পরে জালিমের বেতের চাবুক নিতে পারব, নবীর সুন্নত জীবন থেকে সরাতে পারব না, তাই আমার এই জুব্বাটা তোমায় হাদিয়া দিলাম। খাদিম জুব্বাটা হাদিয়া গ্রহণ করে ইমাম শাফির কাছে চলে গেছে। ইমাম শাফি খাদিমকে দেখে বলে, সুখবর দিয়েছিস, যে দিয়েছি কি হাদিয়া দিয়েছে আগে তাই বল। ওগো ইমাম, আমি হাদিয়া পেয়েছি আপনি কেমনে জানলেন? ইমাম শাফি বলে, জমানার আশিকের রাসূল আহমদ বিন হাম্বলের দরবারে গেছো, আর সুন্নতের আমল ছাড়া সে তোমাকে বিদায় দিয়েছে, তা হয় না। সুখবর পেলে সুন্নত হলো হাদিয়া দেওয়া, নিশ্চয়ই ইমাম তোমাকে কোনো না কোনো কিছু হাদিয়া দিয়েছে, কি হাদিয়া দিয়েছে বলো। খাদিম বলে, হযরত, দেয়ার মতো জেলখানায় ওনার কাছে কিছু নাই, কিন্তু সুন্নতের আমল করার জন্যেই ইমাম তার গায়ের জুব্বাটা পর্যন্ত খুলে আমায় হাদিয়া দিয়ে দিয়েছে। কাল থেকে হয়তো জালিমের বেতের আঘাত তার পিঠের চামড়া ছিঁড়বে, জুব্বা হাদিয়া পেয়েছি। ইমাম শাফি বলে, জুব্বাটা দে আমার কাছে একটু দে, আশিকের রাসূলের গায়ের জামাটা আমাকে দে। খাদিম জুব্বাটা ইমাম শাফির হাতে দিলে ইমাম শাফি জুব্বাটা চুমা খায়, জুব্বাটা হাতে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। কিছু সময় পরে জুব্বা নিয়ে বাইরে এসে খাদেমকে বলে, তোর হাদিয়া তরে ফেরত দিয়ে দিলাম, লয়ে যা। খাদেম বলে, হযরত, শুকনা জুব্বা নিলেন আর ভিজা জুব্বা ফেরত দিলেন, বুঝি নাই।
ভিজলো কেমন করে? ইমাম শাফি বলে সহি একজন আশিকে রসুলের জুব্বাটা পানিতে ভিজায়া এক বোতল পানি ঘরের ভেতরে রেখে দিলাম, নিজের আহালদেরকে বলে যাব মরে গেলে জিন্দগির শেষ গোসলটা যখন দিবে তখন যেন মুত্তাবে সুন্না ইমাম আহমদের গায়ের জুব্বা ভেজা পানির দ্বারাই যেন আমার জীবনের শেষ গোসলটা দিয়ে দেয়। আমার মন বলে আহমদের জুব্বা ভেজা পানির শেষ গোসল নিয়া কবরে গেলে হয়তো কবরে কোনো কষ্ট হবে না। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ সাহাবায়ে কেরামের পরে আইম্মায়ে মুজতাহিদিন মাযহাবি ইমামগণ সর্বোচ্চ নবীর অনুকরণকারী আইম্মায়ে মুজতাহিদিনদের ভেতরে ওই ইমামের শরফ আর মর্যাদা উঁচু যিনি সরাসরি সাহাবি দেখেছেন, যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি সাহাবির সাক্ষাৎ লাভ করেছেন, সাহাবিদের সাথে মোলাকাত হয়েছে, হুবহু সাহাবি রং দেখে দেখে নিজের মাযহাব সাজাইবার মতো সুযোগ ইমামে আজমের হয়েছে। এ কারণে হানাফি মাযহাবের মাসাইলগুলো সুন্নতের বেশি কাছাকাছি, নবীজির সুন্নতের বেশি কাছাকাছি, কারণ তিনি তো হযরত আনাসকে দেখেছেন, রাআ আনাসান হযরত ইমামে আজম আবু হানিফা হযরত আনাস ইবনে মালিকের জিয়ারত করেছেন। আনাস ইবনে মালিক তো সাধারণ সাহাবী না, নবীজির 10 বছরের খাদেম সাহাবী। হযরত আনাস যখন 7 বছর বয়স হয়েছে আনাসের মা ইতিহাসের পাতার হাদিসের পাতার স্বর্ণাক্ষরে লেখা সেই আশেকা মহিলা রসুলের খাতি আশেক উম্মে সুলাইমের সন্তান, তো উম্মে সুলাইম নিজের সন্তানকে নবীর মর্যাদা শিখাইছে, তুমি যদিও নবীর মর্যাদা তোমার সন্তানকে এখন শিখাও না, তুমি তোমার সন্তানের মাথায় টুপি পড়ায় দিয়ে এটা বলতে পারো না যে এটা নবীর সুন্নাত, এইটা পূর্বে ইহুদির পোশাক কিনে সন্তানরে পড়াইলা, পাঞ্জাবি কিনে নিজের হাতে পড়ায় সন্তানরে এটা বলো না যে এটা নবীর সুন্নাত, এটা পড়বি তুমি সুন্নতের সাথে নবীর সাথে তোমার সন্তানের পরিচয় করাও না বটে, কিন্তু সাহাবীরা তো নবীর সাথে নিজের সন্তানের পরিচয় করাইতো, ছোট ছোট সাহাবি তারা ছিল আশিকে রাসূল, বাচপান দুধ খায় এমন সাহাবিরাও আশিকে রাসূল, কারণ তারা নিজের মা বাবার কাছ থেকে নবীর আলোচনা শুনেছে। এখনকার নবপ্রজন্ম ইহুদ নাসারার শিক্ষা এত বেশি পায় যে নবীর নাম তাদের কানে যায় না, সঙ্গত কারণে নবীর প্রেমে ডাক দিলে তাদের কণ্ঠে নবীর নাম উচ্চারিত হয় না, নবীর ইজ্জতের সওয়াল আসলে তারা ময়দানে বের হয় না, কারণ তাদেরকে নবীর পরিচয় দেয়া হয় না, নবীর পরিচয় তাদের সামনে তুলে ধরা হয় না। তো সাহাবীরা তো নিজ সন্তানকে নবীর পরিচয় শিখাইছে, আর তুমি নিজের সন্তানকে ইহুদির কালচার শিক্ষা দিয়েছো, নাসারার কালচার শিক্ষা দিয়েছো, সঙ্গত কারণে তোমার সন্তান ইহুদ নাসারার কালচারকে আপনায় আর টুপিওয়ালাকে পাঞ্জাবিওয়ালাকে গালি দেয় গালি দেয়, শিখাও নাই তো তুমি। গত পরশুর ঘটনা বলতেছি, গত পরশু দিনের ঘটনা, চট্টগ্রামে গেছি, ফ্লাইট থেকে নামছি, ওযু করব, আসরের নামাজ পড়ব, এমন একটা ফ্যামিলি আমার সাথে নামছে যে ফ্যামিলির সাথে একটা মহিলাও আছে যথেষ্ট ভদ্র, বোরকা পরা চেহারা যদিও খোলা, কিন্তু বাপ যে তার সন্তান নিয়ে আমার সাথে ঢুকলো পেশাব করতে,
মুসলমানের বিমানবন্দরে এখন পয়সা পেশাব করার জায়গা নাই, ছেলে আর কি আর আছে মিয়া বসে পেশাব করার জায়গা নাই, পেশাবখানা সব দাঁড়ায়া ইহুদিদের মতন নাসারাদের মতন মতন ব্যবস্থা, পেশাব করার ব্যবস্থা ছেলেরে পাশে দাঁড় করে রাখছে আর বাপ চেন খুলে মেরে দিছে ওখানে। ছেলে মাঝে মাঝে উকি মারে যে আব্বা কি করে, এ বাবায় ঝাঁকি মারে। আমি তামাশা দেখতেছি বাথরুমের সিরিয়ালে দাঁড়ায়, কারণ নর্মাল কমর তো একটা, ওখানে একজন ঢুকছে আমি সিরিয়ালে দাঁড়ায় রয়েছি তামাশা দেখতেছি। এই বেচারার পেশাব শেষ হয়েছে পরে এখন ছেলে কয় আব্বা আমি পেশাব করব, এখন কি করার, এখন বাবা নিজের মতন আবার ছেলের প্যান্টটা খুলে দিয়ে চেন খুলে দিয়ে বের করে দিয়ে বাবা ছেলেরে জায়গায় উঠায়া ধরছে, কারণ পেশাবখানা তো বাপের আদলে বানানো, ছেলের আদলে তো আর বানানো না, ও তো লাগ পায় না। বাবা নিজের হাতে নিজের সন্তানকে দাঁড়িয়ে পেশাব করার তালিম দিচ্ছে, মাথায় হাত রাখলাম আর বললাম হায় মুসলমান, এই সন্তান যার পিতা তাকে দাঁড়িয়ে পেশাব করার প্রশিক্ষণ দেয়, ও হাজারীর হযরতকে তেতুল হুজুর বলবে না কে বলবে, ও মামুনুল হককে জঙ্গি বলবে না কে বলবে, ও মুফতি সাখাওয়াত রাজিকে সন্ত্রাসী বলবে না কে বলবে, ও সাজিদুর রহমানকে সাজিদুর রহমানকে জঙ্গি বলবে না কে বলবে, ও মাদ্রাসার তালেবান ইলমে নবুয়তকে গালি দিবে না তো ইহুদির বাচ্চা এসে গালি দিবে নাকি, ইহুদির বাচ্চা গালি দিবে নাকি, নিজের দিলটা চলে গেল সাহাবীদের দিকে, কত সুন্দর ওই পিতা, যে পিতা তার সন্তানকে সুন্নতের আদলে সন্তানকে আমল শিখেছে, যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্বাসকে নবীর মর্যাদা শিখাইছে। এ কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলায় ঘুমাইতেন না, ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ঘর পাহারা দিতেন। হাবিবে কিবরিয়া নবী খুশি হয়ে গেছে, তাহাজ্জুদের ওযু বানাইয়া মুসল্লায় নামাজে দাঁড়ানোর আগে নিজের ভাইরে ডাক দিছে আব্দুল্লাহ আব্বাস, হাত রেখে বলতেছে আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। নবী পাক এমন দোয়া দিছে, দোয়ার বরকতে নবীজির দোয়ায় নবীজির সিনায় পড়ে দোয়া নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনাটা নবীজির কোরআনের ইলিমের সিনার ফটোকপি সিনা হয়ে গেছে। রাইসুল মুফাসসিরিন ফি সাহাবা নিসবতটা ইত্তেহাদি হাসিল হয়ে গেছে, এই কারণে তাফসিরুল কোরআনের যে জায়গায় ইবনে আব্বাস যেতে পারতেন ওখানে আর কেউ যেতে পারতেন না। সেম কিছু কিছু সাহাবী নবীর দোয়া নিয়েছে বিশেষভাবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যিনি সাহিবুন নালাইন নবীজির এমন দোয়া নিয়েছে, নবীজি মাথায় হাত রেখে দোয়া করেছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আফকাহু সাহাবা, সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় ফতি হয়ে গেছে। হযরত আনাস ইবনে মালিক উম্মে সুলাইমের ঘরে জন্মাইছে, উম্মে সুলাইম নিজের সন্তানকে খেদমত শিখাইছে, এবার খেদমত করা শিখে গেছে তো সন্তানকে হাত ধরে নবীর কাছে নিয়ে গেছে, যা বলে ওগো সরকার এটা আমার সন্তান আনাস পেটে ধরছি আমি, কিন্তু খেদমত করবে ও আপনি, আমি পেটে ধরছি কিন্তু খাদিম হিসাবে আপনার দরবারে দিয়ে গেলাম। হযরত আনাস বলেন নবীজি আমাকে গ্রহণ করেছেন খাদিম হিসাবে, 10 বছর পর্যন্ত আমি নবীর খেদমত করেছি, আমার সরবারে দোয়ালব নবী 10 বছরের ভেতরে আমাকে এটা বলেন নাই, আনাস তুমি এই কাজটা কেন করলে, এটা কেন করো নাই।
দিয়ে দিবেন আল্লাহ আমার আনাসের জন্য বিশেষ দুটি দোয়া এক নাম্বার দোয়া আল্লাহ আপনি আমার আনাসকে লম্বা হায়াত দিবেন এ কারণে হযরত আনাস ইবনে মালিক হায়াত লম্বা পেয়েছেন ইমাম আযম রাআ আনাসান তিনি আনাসকে পেয়েছেন পাশাপাশি নবীজি আরো দোয়া দিবেন আল্লাহ আনাসের আলো আওলাদের ভিতরে আপনি বরকত দান করেন আল্লাহ এত সন্তান দিয়ে নিজের ছেলেদেরকে চিনতেন না ছেলেরা এসে বলতো আব্বা আমি নাম্বার 52 52 নাম্বার ছেলে আমি অথবা 55 নাম্বার ছেলে আমি এটা বলতো বাচ্চাদেরকে চিনতেন না যে এটা কয় নাম্বার বাচ্চা আল্লাহ নবীর দোয়া লেগেছে এই সাহাবায়ে কেরাম যারা নবীর দোয়া নিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আনাস এদের নকল করে মাযহাব তৈরি হয়েছে বেয়াদবের গোষ্ঠী হানাফি মাযহাবের আমলকে তুমি ব্যঙ্গ করো তুই সাহাবীকে ব্যঙ্গ করিস তুই রাসূলকে ব্যঙ্গ করিস নবীর সুন্নাতকে তুই ব্যঙ্গ করিস কারণ সাহাবায়ে কেরামের হুবহু নকল কপি আমল মাযহাবি আইম্মারা হিফাজত করেছেন জাস্টিস তাকি উসমানী বলেন বড় বসিরতের সাথে উনি বলেন যে আমি বলছি মাযহাবি আইম্মায়ে মুজতাহিদিনদের পরে একমাত্র জামাত আকাবির উলামায়ে দেওবন্দের জামাত যাদের ভেতরে নবীজির সুন্নাত হুবহু মাহফুজ আছে এ কারণে সর্বরে দু আলম নবী গাজওয়াতুল হিন্দের যে ঘোষণা দিয়েছিলেন সেটা হিন্দুস্তানের আকাবির উলামাদের নেতৃত্বেই হবে এই হিন্দুস্তানের উলামাদের নেতৃত্ব হবে যাদের ভেতরে নিসবতে ইত্তেহাদি সাবেত আছে নবীজি যেমন সাহাবীদের যোগ্য জামাত গঠন করেছে মাযহাবি ইমামরা যেমন তাদের যোগ্য ছাত্র গঠন করেছে আইম্মায়ে আকাবিরে উলামায়ে হিন্দের জামাত দারুল উলুম দেওবন্দের জামাত দেওবন্দি মাসলাকের মাদ্রাসাগুলোর জামাত যারা তারা হুবহু ইত্তেহাদি নিসবতের মুজাহিদ পয়দা করে তারা পয়দা করে সাহাবাদের মাধ্যমে হুবহু সাজিদুর রহমান তারা পয়দা করে সাহাবাদের মাধ্যমে হুবহু মামুনুল হক তারা পয়দা করে সাহাবাদের মাধ্যমে হুবহু ফজলুল হক আমিনি তারা পয়দা করে সাহাবাদের মাধ্যমে হুবহু হাফিজজি তারা পয়দা করে তাদের সাহাবাদের মাধ্যমে হুবহু পীরজি শামসুল হক ফরিদপুরি মনে রাখতে হবে বেয়াদবের গোষ্ঠী আইনের আওতায় 15 জনকে আটকায় রেখে বাংলার মাটি তথা হিন্দুস্তানের বিপ্লবকে তোরা থামাতে পারবি না ঘরে 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 আমিনী আছে ঘরে ঘরে শেখুল হাদিসের সন্তান আছে আরে তাকবীর নবীর ঘোষণার আসন্ন যে নবীর ঘোষণার আসন্ন যে বিপ্লব যে বিপ্লব দিয়ে জমিন হবে নাস্তিক মুক্ত যে বিপ্লব দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা হবে যে বিপ্লব দিয়ে বাবরি মসজিদ পুনর্নির্মাণ হবে যে বিপ্লব দিয়ে হিন্দুস্তানের মুসলমানের নাগরিক অধিকার আদায় হবে সেই বিপ্লবে অংশগ্রহণ করতে কাফন পরে এই নবীর সেনা তোরা তৈয়ার থাকবি তো ইনশাআল্লাহ মুসলমান রাজি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন এটাই মুখতাসার সময়ের গোলামের মুখতাসার দাওয়াত দেখা হবে কোন রাজপথে অথবা কোন রণাঙ্গনে অথবা রক্ত রক্ত ঝরা কোন দস্তরখানে দস্তরখানে মোলাকাত হবে বক্ষেতে আগুন আছে তোমাদের তোমরা অগ্নিগিরি সে অগ্নি শিখা ভীষণাত্ম বিস্তৃত আছে ঘিরি
পাষাণ হইয়া পড়িয়া আছো, হায় রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা বিশ্বে উঠিবে প্রবল দোলা, উঠিবে আবার দোলা, উঠিবে আবার দোলা, উঠিবে প্রবল দোলা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আবশ্বিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।